Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি রবি ঠাকুরের লেখা যাওয়া মানমোহন অর্থাৎ গল্পটি নিয়ে, যে গল্পটা কিন্তু ওয়েব সিরিজ হতে চলেছে হইচই তরফ থেকে। সেই মানমোহন নিয়ে আজ আমরা কিছু কথা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। রবি ঠাকুরের মানমঞ্চ নিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন একটা ওয়েব সিরিজ। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে হইচই তরফ থেকে একথা জানানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মঞ্চ আদলে কিন্তু গোপীনাথ, গিরিবালা এবং লবঙ্গের গল্প, এক ত্রিকোণ প্রেমের কাহিনী। সেই গল্প এবার ওয়েব সিরিজে পর্দায় আনতে চলেছেন পরিচালক অভিজিৎ চৌধুরী। মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং অমৃতা চট্টোপাধ্যায়। এই গল্পটি ঠিক এই মুভিতে ঠিক এইভাবে দেখা যেতে চলেছে। আমরা দেখতে চলেছি গিরিবালা এবং গোপীনাথ বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় তিতু এক ব্যক্তিকে ঘিরে। থিয়েটার অভিনেত্রী লবঙ্গের প্রতি স্বামীর গোপীনাথের মন যাওয়াতে গোসা করেন স্ত্রী। গিরিবালার দিকে আর মন যায় না গোপীনাথে, তার সৌন্দর্যে আর মোহিত হয় না গোপী, বরং গিরিবালার স্বামী মজেছে অভিনেত্রী লবঙ্গেতে। ফললোভ একাকিত্ব ভোগ করেন অর্থাৎ গিরি। এক সময় গোপীনাথ লবঙ্গের সঙ্গে ঘর বাঁধব বলে সংসার ছেড়ে বেরিয়ে আসে। গিরিবালাও চলে যায় বাপের বাড়ি, সে প্রস্তুত হয় এক নতুন এক জীবনের জন্যে এবং নিজেকে সে অনেকখানি নিজেকে চেঞ্জ করেই ফেলে। কিভাবে মানবন হবে গিরির, সেই গল্প এবার কিন্তু হইচইয়ের পর্দায় আসতে চলেছে। ঠাকুর লিখে যাওয়া এই গল্প যে আজও প্রাসঙ্গিক তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজনে পড়ে না। আর সেই জন্য কিন্তু পরিচালক অভিজিৎ চৌধুরী এই কাহিনীকে তার মতন করে তুলে ধরবেন ছোট পর্দায়। সৈনিকে দেখা যাবে গিরিবালার চরিত্রে, স্বামী গোপীনাথের চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং লবঙ্গ হিসাবে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে। 31শে মে হইচইয়ের প্ল্যাটফর্মে কিন্তু আসতে চলেছে মানমঞ্চের গল্পটি। প্রসঙ্গত অনির্বাণ ভট্টাচার্য এবং সৈনী সরকার এর আগেও জুটি বেঁধেছেন টলিউডের, এই জুটি বেজায় কিন্তু প্রশংসা গুড়িয়েছিল। আর এবার কিন্তু ফের হইচই অরিজিনালসে মানমঞ্চের ফ্রেমে দেখা যাবে অনির্বাণ এবং সোহিনী জুটিকে। এই প্রথম হইচইয়ের কোনো ওয়েব সিরিজে দেখা যাবে সোহিনীকে। সদ্য লঞ্চ করেছে মানমঞ্চের এই টিজারটি, যা ইতিমধ্যে কিন্তু নজর করেছে দর্শকদের, এবং তা কিন্তু আজ আমরা রিভিউ দিয়ে দিলাম যে এই টিজারে আমরা কী কী দেখতে পেলাম। এবং এই টিজারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমাকে জানাতে পারেন, এবং এই ভিডিওটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করে দিতে পারো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।